বাড়ির গোটা পরিবার তুমি দিদিন তোরা কইয়া দেখলাম কি পাপ করলাম গরু গিয়া ডফর গু তুকারতে গিয়া করে উন্দালে আমায় তো না হরতা মরুতা আমার হাবলি অবর কতবার কইতাম
একলাস ডাক্তার দেন গরু বসুর দোয়াই দিত ওগুর কাছে ডব দিস ডব না তোর তোর না কুকুরর মুখ দিলে তোর সব কমত না দাদ বড়া বাড়িছে বুঝছ দোয়াই দিরে বল কিছু কমত না তুমি যাই সব জবা কারণে আমার কমে গেছে করে তোর কমে যাইব না এখন যাই তোমরা যাইও আল্লাহর দয়া আল্লাহর রাস্তায় মরে ছাড়ো মরে বাঁচাও আর আমি আগে বাইকে যাই তুই ননকে দেখিস গিয়া তাই বল আমার বাঁচা কেন এই কেমন লাগি আইছে আমাকে আমাকে ভাই আগে ভাই কা তুমি কোন ডাক্তার এখন তুই দেখতে পারবি না তুই তুই যেন করে তোর বাপার কইয়া দিছি তুমি বাপার লাগবে তো আমি রুম নম্বর 1 यस सर রুম নম্বর 2 यस सर রুম নম্বর 3 यस सर এগুলা কাই তোর বেমারে ভাইছে নি সব বেমারে তো বেমার হইছে কোন বা বারিশ না কোন বা যাইছ না তো বাড়িতে রো তারও আমি হালকা ফাটাই দিছি আর পরে কই গাইছিল গুরে কইতে তুই একটা 6 দিন পড়া মানে স্কুল আইছ না স্কুলে বলতে তুই মানে কোন বা আশেপাশে ঘুরা ঘুরে হাওয়া বাতাস খাইছে মানে চৌকে আড্ডা জামেলা দিব তুই এখন বাড়িয়া ক্লাস তাই থাকি আর কোনো বা যাইছ না আর ঔষধ গুলো আমি কালকে কইয়া দিব পরে তোর আব্বার কইবে এই আইব দাদি ক্লাস তাই হবে যা বা তারও হাত দিব হ্যাঁ করে দাও ও আজকে আমি ছুটি দিলাই আর কালকে তো তোমরা পরীক্ষা আজ তোমরা 8:30 আইবা আই আধা ঘন্টা যাইব কি স্কুলে যাও দিতে 9টা ঠিক 9টা লাগবে পরীক্ষা 12টা শেষ হইব তো কালকে খালি সকাল হইব আর পরের দিন সকাল বিকাল হইব পরীক্ষা তো তোমরা আমি ওখান কইয়ে বাড়িতে কই বাজার দার বেতন বাকি দিছে বেতন লইয়া দিবা আর বেতন দিয়া স্কুল অফ পরীক্ষা দিবা আর পরীক্ষা দেওয়া তো এই কথা তোমরা বলো রায় তো তখন কো তোমরা আমি মনে ছুটি দিলে গাম যাবি ছুটি কিতা দিন কি মাথা খারাপ দুই দিন বাদে আরো নিয়ে জীবন তবা লাগে আরো কিতা কি টেকা হবে ভাই আমি 7,000 না 8,000 টেকা ঘুরিয়ে দে দীর্ঘ দিন তো নে আইছে বেমার আর তখন ডাক্তার দেখাও জানা যে আপনি ডাক্তার করি কেন কেন ডাক্তার দেও ভাই আর নাকি তাই আল্লাহ মা বুঝে জানি রাইছে না রাখে দি ডাক্তার বেটা পাই মনে কি না আল্লাহ জানে
তোমারে আমারে নো মোটামুটি যে আমি চিকিৎসা করে কই তুমি খবরটা পাই যাই চিকিৎসা করে আমারে মোটামুটি পেশেন্টে আর মোটামুটি শান্তি নাই আমারে মানুয়ে গে কইলো আর কি তোমার থেকে নিয়াপমছে কইলাম দেখি মুইও যাইতাম যে কিটা ডক নাও না না কিটা কোয়া খালি আন্দাজি আমারে লাগা ডক তো হবো না অতটা আওয়াজ কিন্তু আসলে আমি একটা কথা বলি এই যে বিমার দেখা আমি আমি আর আমার স্বভাব আমি তোমার মতো নাই একটা সবাই আমি কথা আছি আমার স্বভাব কথা না তোমার একদম সময় শান্ত হয়ে বউ আমার কথাটা শুনুন দুইজন এক বেমারি ঔষধ আমি লিখে দেয় কোনো অসুবিধা নাই কিন্তু এইটা যে বেমার একটা
এই যে একটা রোগ আইছে এই রোগটা আসলে মোটা আমি সাতটা হয় কোন রোগ না হইলেও মানে যেটা আমরা মোটামুটি যে চলাফেরা পরিস্থিতি যেটা ওটা ঠিক না বুঝছেন রুল রেগুলেশনটা ঠিক না আমরা মত রুল মতো চলি না যে কোন জিনিসের একটা রুল মতো চলতে লাগে যে কোন জিনিসের একটা রুল আছে একটা কোম্পানি একটা উদাহরণ ধরো হ্যাঁ একটা কোম্পানি যদি কাজে যাও হ্যাঁ কাজে যাওয়ার পরে তার কোম্পানি যদি কাজ করতে হবে তার একটা রুল রেগুলেশন মানতে লাগে হ্যাঁ তো লাইফটা ওই রকম বুঝছেন লাইফে মনে করলে যে কোনো কাজ করতে হইলে আমার লাইফটা মনে করলে চলতে হইলে লাইফে জিন্দগিতে কিছু করতে হইলে একটা রুল রেগুলেশন আছে আমরা এই রুল রেগুলেশনটা ফলো করি চোখ দি যে কোনো চোখ যে জিনিস না দেখা এই জিনিসটা আমরা দেখি বা যে কোনো জিনিস আমরা করা ঠিক না ওই জিনিসটা করি যে কোনো না দেখার জিনিস জোর দিব দেখি এর লাগে চকুর এর কারণে চকুর বেমারটা এর কারণে এখন এর লাগে মনে করলাম এই জিনিসটা সব খেয়াল করে রাখবো আর সবসময় মনে পরিষ্কার হয়ে থাকবা পরিষ্কার না হয়ে তাহলে একটা রোগ বেশি বেশি করে বাড়ে বুঝছেন এটা একটা ভাইরাসের মতন বুঝছেন এই ভাইরাসটা মনে করলাম যদি পরিষ্কার থাকো তাহলে এই ভাইরাসটা আপনার কোনো ক্ষতি করতে পারে না যদি পরিষ্কার না থাকো তাহলে ভাইরাসটা আপনার অনেক বেশি ক্ষতি করবে বুঝছেন তো এটা বেশি করে বের করে আপনার ফলো করবে এটা কথা শুনো এখন আর এখন আচ্ছা আপনি কিতা কইতা ভাই একটা জিও দিলা কোয়া ডবর নাম ঠিক আছে আমি দিয়া এই জিনিসটা দিয়া আমি আপনার কোনো অসুবিধা নাই লিখে দিয়া আমি মোটামুটি আচ্ছা এটা দিমু ঠিক আছে কিন্তু আমি তো আসলে ঔষধ এমন কিছু না বুঝছেন এটা একটা ঔষিয়ালা থাকে কমানে আলাদা তো উপরে বোয়াত আছে তাই যদি শিবা দিন তো শিবা পাইবা হ্যাঁ তো আমি আপনার মোটামুটি লিখে দিয়া অসুবিধা নাই অসুবিধা কোনো কিছু মোটামুটি আর আইতো না আর তবে পাক পাখি জায়গায় চলবা বলা মতো চলবার একটা দিও করা বুঝছেন মাস্টার স্যার আপনি আর যাইবা না ঘর তারপর আর মোটামুটি ভালোবার ডক্টর ব্যবহার করলে আপনি ঠিক তো একটা মনে করলে গ্লাস ব্যবহার করিবা একটা চশমা লাগাইবা সবুজ লাগাই যাইতে পারবো অসুবিধা নাই রোদিবা কিছু কম আটা বেড়া পাবা ঠিক আছে তো আইতে পারবি হ্যাঁ ওয়ালাইকুম সালাম